ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি ঢাকা মহানগরীর পুরান ঢাকায় চকবাজারে, যেখানে ইফতারের বড় দোকান, বড় বাজার বলা হয়। এখানে বিভিন্ন ইফতার পাওয়া যায়। তো চলুন আজকে আমরা কি কি এখানে বানানো হয় সেটা আমরা দেখব। ওকে, এদিকটা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে ফলের দোকান। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালিমের দোকান, মেবি। আচ্ছা ভাই, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? আপনাদের এখানে ঠিক কি কি পাওয়া যায়? আমাদের এখানে নবাবে হালিম পাওয়া যায়, লাহোর ফর্মুলা, লাহোর পদ্ধতি, 132 রকম আইটেম দিয়ে হালিম তো হয়। নবাবে হালিম দিচ্ছেনতে একমাত্র দিচ্ছেন, ছাড়া কোথাও পাওয়া যায় না। তারপরে পেস্তা বাদাম, জাফরান, কাশ্মীর শরবত আছে, লবণ আছে, চিকেন শাসলিক আছে, চিকেন মোমো আছে, চিকেন পান্থরাজ, দই বড়া, চিকেন রোজ, জিলাপি, অ্যারাবিয়ান কাবাব, এসব বিভিন্ন আইটেম আমাদের দিচ্ছেন থেকে সরবরাহ করা হয়। আচ্ছা, তো এখানে যে এগুলা মানে সেল হয় কীরকম? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো সেল হয়, কাস্টমারে অনেক সাড়া পাচ্ছি আমরা। হ্যাঁ, ভালো সেল। তো এগুলা প্রাইস কীরকম কোনটা? এটা এগুলো হালিম বড় 450, ছোট 300, মাঝে 300, ছোট 150। আর পেস্তা বাদাম জাপানি শরবত যেটা আছে এটা 300 টাকা, লবণ 170, দই বড় 140, চিকেন শাসলিক আছে 100 করে, অ্যারাবিয়ান কাবাব 80 টাকা, ভেজি মিনি ভেজি রোল আছে 15 টাকা, বাকরাব আছে, কুর্কি আইটেম, পেস্তা বাদাম জাপান দিয়া, অ্যারাবিয়ান আইটেম বাকরাব 20 টাকা পিস। হ্যাঁ, তারপর কিমা পাওয়ার আছে, চিকেন কিমা পাওয়ার 50 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, কোন চ্যানেল এটা?